আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। একটি পুষ্টিকর ও নিয়ন্ত্রিত ডায়েট আপনার সাথে সাথে গর্ভের বাচ্চাকেও সঠিক বৃদ্ধিতে সহায়তা করতে পারে। কিন্তু আপনি কি জানেন একজন গর্ভবতীর এই সময়ে কতটুকু অতিরিক্ত পুষ্টির প্রয়োজন পড়ে? যদি আপনি শুনে থাকবেন, একজন গর্ভবতীকে দুজনের সমপরিমাণ খাবার খেতে হবে। তবে দুজন বলতে এখানে প্রাপ্তবয়স্ক দুজন নয়, বরং আপনার সাথে একটি গর্ভস্থ বাচ্চার বৃদ্ধির জন্য সহায়ক অতিরিক্ত পুষ্টিকর খাবার। আর এই অতিরিক্ত খাবারের পরিমাণটা 300 ক্যালোরির সমান। এই বাড়তি ক্যালোরি আপনার সঠিক ওজন বৃদ্ধিতে সাহায্য করবে। চলুন জেনে আসি গর্ভবতীর ওজন বৃদ্ধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রত্যেক গর্ভবতীর জন্য একই পরিমাণ ওজন বাড়াতে হবে বিষয়টা তেমন নয়। যদি আপনি পাতলা বা চিকন স্বাস্থ্যের অধিকারিণী হন, তাহলে 12 থেকে 18 কেজি বাড়াতে হবে। যদি স্বাভাবিক স্বাস্থ্যের হন, তাহলে 11 থেকে 15 কেজি। আর যদি মোটা হয়ে থাকেন, তাহলে 7 থেকে 11 কেজি যথেষ্ট। সাধারণত প্রথম 3 মাসে আপনার ওজন তেমন বৃদ্ধি পাবে না, তাই এই সময়ে 2 থেকে 3 কেজি ওজন বাড়লে ঠিক আছে ধরা হয়। তারপর থেকে প্রতি সপ্তাহে আপনার ওজন 450 গ্রাম করে বাড়বে। তবে শেষের দিকে ওজন বৃদ্ধিটা বেশি হয়ে থাকে। যদি যমজ বাচ্চা থাকে, তাহলে ওজন 700 গ্রাম করে প্রতি সপ্তাহে বাড়বে। এখন হয়তো আপনার জানার ইচ্ছা হতে পারে, গর্ভবতী হলে কেন ওজন বাড়ে এবং বাড়তে এই ওজনগুলো কোথায় যাচ্ছে? তাহলে জানুন। বাচ্চা 3500 গ্রাম, গর্ভফুল 900 থেকে 1300 গ্রাম, জরায়ু 900 থেকে 2200 গ্রাম, অ্যামনিউটিক ফ্লুইড 900 থেকে 1300 গ্রাম, স্তনের বৃদ্ধি 900 থেকে 1300 গ্রাম, রক্ত সাপ্লাই 1800 গ্রাম, ফ্যাট ও দুগ্ধ উৎপাদন 3000 গ্রাম। এভাবেই আপনার পুরো গর্ভকালীন অতিরিক্ত ওজনটা বিভিন্ন ক্ষেত্রে বণ্টন হয়ে থাকে। গর্ভাবস্থায় ডায়েট কন্ট্রোল করা যাবে। যদি আপনি আগে থেকে মোটা স্বাস্থ্যের অধিকারিণী হন, সেক্ষেত্রে আপনাকে কিছুটা ওজন কমাতে হতে পারে। তবে নিজে থেকে খাওয়া কমিয়ে ডায়েট করতে যাবেন না, ডাক্তারের পরামর্শক্রমে ডায়েট করবেন। আর আপনি যদি স্বাভাবিক বা পাতলা স্বাস্থ্যের অধিকারিণী হন, সেক্ষেত্রে ডায়েট কন্ট্রোলের প্রশ্নই আসে না। ওজন বৃদ্ধিতে করণীয়: প্রতিদিন 6 বার খাবার খাওয়ার চেষ্টা করুন। 3 বার প্রধান খাবার, মাঝে আরও 3 বার হালকা শুকনো খাবার বা নাস্তা করতে পারেন। হাতের কাছে সবসময় শুকনো খাবার রাখুন, যাতে খিদে পেলেই খেতে পারেন। দিনে 2.5 থেকে 3 লিটার পানি পান করুন। রাতে 8 ঘন্টা ও দিনে 2 ঘন্টা ঘুমাবেন। বাকি সময়ে হালকা কাজ করে সময় কাটান। মনে রাখবেন, আপনি যদি সক্রিয় জীবনযাপন করেন, তাহলে আপনার ভেতরে ক্ষুধার চাহিদা সৃষ্টি হবে, তাই সারাদিন শুয়ে বসে থাকবেন না। অতিরিক্ত বমি, নানা অসুস্থতার কারণে মানুষের খাওয়ার চাহিদা কমে যায়, তাই এই সমস্যাগুলো চিকিৎসা নিন, নইলে আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে। বাইরের অস্বাস্থ্যকর ফাস্টফুড খাবার খেতে খুবই সুস্বাদু, কিন্তু এগুলো আপনাকে পুষ্টিকর প্রাকৃতিক খাবারের প্রতি অনীহা সৃষ্টি করবে।